শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছুই কিন্তু আমরা যদি সহজে হাসিল করার চেষ্টা করে থাকি তাহলে অনেক সময় আমাদের নানানবিধ বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তবে যদি আমার যে ন্যায্য পাওনাটি রয়েছে সেই পাওনাটি আমি সুন্দরভাবে না পাই, তাহলে অবশ্যই বিদ্রোহ করে হলেও সে ন্যায্য পাওনাটি ঠিকই নিয়ে নিতে হবে। শুধুমাত্র তাই নয়, এমন একটি জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার স্বাধীনতার কথা বলো না কেন, কিংবা আমার যে কোনো নির্দিষ্ট বিষয় হোক না কেন, সে সকল বিষয়ের উপরে যদি আমার অধিকার থেকে থাকে তাহলে অবশ্যই আমার সেই অধিকারগুলো নিজের করে নিতে হবে। এবং এই অধিকার নিজের করার জন্য যদি আমার বিদ্রোহ করার প্রয়োজন হয়, কবি কাজী নজরুল ইসলামের মতে বিদ্রোহ করাটাই ভালো। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে যাবতীয় যে সকল উপকরণ রয়েছে যেগুলো বিদ্রোহ এর প্রতিমূর্তি ধারণ করে, সেগুলোর রূপ নিয়ে বরং বিদ্রোহ করা উচিত। এই বিষয়টিকে মাথায় রেখে কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন বিদ্রোহী কবিতাটি। গত ক্লাস দুটিতে আমরা যথাক্রমে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বিদ্রোহী কবিতার যে মূল কবিতাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবং শিক্ষার্থীরা, আজকে এইচএসসি বাংলার প্রথম পত্র বিদ্রোহী কবিতার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল কবিতার প্রথম অংশ, অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে বিদ্রোহী পর্ব ৩। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে মূল কবিতার প্রথম অংশ, তার মানে পুরো কবিতাটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব এবং মূল কবিতার প্রথম অংশ নিয়ে ক্লাস নিতে টেনমেন্ট স্কুলের তরফ থেকে আমি মাহবুবুল নওয়াজ ফারসিম চলে আসলাম তোমাদের কাছে। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আজকের ক্লাসটি আমরা শুরু করে ফেলি। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা এই যে কবিতাটি রয়েছে কবিতা থেকে কিছু অংশ পাঠ করব। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। শিক্ষার্থীরা, আমি আসলে এই জায়গা থেকে যতটুকু জায়গা পড়লাম এখান থেকে এখন প্রত্যেকটি জায়গা আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। দেখো শিক্ষার্থীরা, প্রথমে যখন আমি বলি বলবীর চির উন্নত মম শির, বা এই যে বিষয়টি রয়েছে এটি দিয়ে মূলত কবি কাজী নজরুল ইসলাম বুঝাতে চেয়েছেন যে মানুষ হিসাবে সবসময় আমাদের প্রত্যেকের উচিত নিজের যে মাথাটি রয়েছে মাথাটি সবসময় সমুন্নত রাখা বা সবসময় উঁচু করে রাখা। এরপর বলছে শির নেহারি আমারি নত শির ওই শিখর হেমাদ্রির, তিনি বলছেন শির নেহারি আমারি, আমার এ ধরনের উচ্চ শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি বলতে মূলত শিক্ষার্থীরা এখানে হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। আমরা জানি হিমালয় পর্বতমালা কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ। ঠিক এমন একটি জায়গা থেকে কবি নজরুলের মতে আমরা আমাদের শির বা আমরা আমাদের মাথা এতটাই উঁচু করে রাখব ওই হিমাদ্রি আমাদেরকে দেখে নতজানু করে ফেলবে, বা হিমাদ্রি তার শিরকে নিচে নামিয়ে নিয়ে আসবে, আমাদের এই উচ্চতা দেখে হিমাদ্রি নিজেই লজ্জা পেয়ে যাবে, এমন কিছু এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, এরপর যখন বলা হয় আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, শিক্ষার্থীরা এখানে নটরাজ বলতে মূলত আমাদের হিন্দু সম্প্রদায়ের যে শিব রয়েছে শিবকে বোঝানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্য দিয়ে আদতে কবি কাজী নজরুল ইসলাম এই পৃথিবীর এমন সকল উপাদানের সঙ্গে নিজেকে তুলনা করেছেন যার মাধ্যমে দিন শেষে কবি বিদ্রোহের প্রতিমূর্তি হতে পারেন, সেই বিষয়টি আলোচ্য কবিতার মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছেন। আশা করি শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ। তবে শিক্ষার্থীরা, এখানে যে নটরাজ রয়েছে এই নটরাজ শব্দের ব্যাখ্যাটি হচ্ছে মূলত হিন্দুদের বেদ অনুযায়ী শিবের কথা বলা হচ্ছে, এবং শিব গজাসুর ও কালসুরকে বধ করে এক তাণ্ডব নৃত্য নিয়েছিলেন যা দেখে পৃথিবীর সবাই ভয় পেয়ে গিয়েছিল। তার মানে কেন শিবকে নটরাজ বলা হয়, আদতে শিবের প্রলয়ঙ্কারী নৃত্য দেখে শিবকে সবাই ভয় পাওয়া শুরু করেছিল। কখন শিব এই প্রলয়ঙ্কারী নৃত্য নেচেছিল, যখন সে গদাসুর ও কালসুরকে বধ করতে পেরেছিল। ঠিক এই জায়গা থেকে কবি কাজী নজরুল ইসলাম শিবের তাণ্ডব নৃত্যের ন্যায় ভয়ঙ্কর হয়ে উঠতে চান, যাতে করে পৃথিবীতে ঘটে যাওয়া যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে
সাথে তিনি প্রতিবাদ করতে পারেন। একইভাবে তিনি নিজেকে সাইক্লোন বলে অভিহিত করেছেন, অর্থাৎ তিনি সাইক্লোনের মতো যাবতীয় অন্যায়কে ধ্বংস করে ফেলতে চান। তারপর তিনি বলেছেন, আমি ধ্বংস দিয়ে মূলত তিনি অন্যায়ের বিরুদ্ধে নিজের সত্তাকে একটি ধ্বংসের সত্তা হিসাবে আখ্যায়িত করছেন, কারণ তিনি মনে করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বাঞ্ছনীয়। ঠিক এই জায়গা থেকেই তিনি তার আগের জায়গাতে বলেছেন যে চির দুর্দম, দুর্বিনীত, নিঃসংশ, মানে অন্যায়ের বিরুদ্ধে তিনি চির দুর্দম, দুর্বিনীত, নিঃসংশ, অন্যায়কে রোধ করতে তিনি সবসময় উদ্যমী থাকেন, এই বিষয়টি এখানে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝতে হবে পৃথ্বীকে, তিনি ছিলেন মূলত অত্রিবংশের অত্যাচারী রাজা বেনের পুত্র। রাজা বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে পৃথ্বীর জন্ম হয় এবং প্রজা কল্যাণার্থে পৃথিবীকে বশ করেছিলেন। অর্থাৎ এই যে পৃথ্বী রয়েছে, যিনি কিনা একজন রাজার পুত্র বা রাজপুত্র, বেন রাজার পুত্র, তিনি আসলে প্রজার কল্যাণার্থে পৃথিবীকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন। এই যে বিষয়টি, আমি অভিশাপ পৃথ্বীর, তার মানে তার যে এই ধরনের শক্তি রয়েছে, কবি কাজী নজরুল ইসলাম এই শক্তিটি নিজের ভেতরে নিয়ে এসে দিন শেষে তার দেশের যে জনগণ রয়েছেন তাদের জন্য কল্যাণ সাধন করতে চান। এরপর তিনি বলেছেন, আমি মহাভয়। তিনি কেন মহাভয়, তিনি কিসের প্রতি মহাভয়? তিনি মূলত অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন দেখে অন্যায় তাকে দেখে মহাভয় পায়, এই বিষয়টি এখানে বলা হয়েছে। এরপর দেখি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। তার মানে তিনি অনিয়ম, তিনি উশৃঙ্খল, তিনি কোনো নিয়ম কানুন মানেন না। কখন তিনি কোনো নিয়ম কানুন মানেন না, কখন তিনি উশৃঙ্খল, কখন তিনি সব ভেঙে চুরমার করে ফেলেন? যখন তিনি দেখেন এই সমাজে কোনো না কোনো জায়গায় কোনো প্রকার আমার অন্যায় সাধিত হচ্ছে। এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু শিক্ষার্থীরা এই কবিতার যে মূল মাহাত্মটি রয়েছে সেই মাহাত্মটি হারিয়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমি এই যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে এটিকে খুব সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো, খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে। মূলত কবি এখানে তার নিজের মাথা অনেক উঁচু বা উন্নত অবস্থায় রাখতে চেয়েছেন, কারণ তিনি মনে করেন যে যদি একজন ব্যক্তি মাথাকে উঁচু অবস্থায় রাখতে পারে তাহলেই সে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। এবং কবি এটি চেয়েছেন যে আমাদের মাথা এতটাই উঁচুতে রাখা উচিত যাতে করে হিমালয় পর্বতমালাও আমাদের সামনে মাথা নত করেন। শুধুমাত্র তাই নয়, কবি এও বলেছেন যে তাকে দমন করা কঠিন, কারণ তিনি কারো কাছে মাথা নত করেন না স্রষ্টা ব্যতীত। এবং তিনি এখানে বলেছেন যে শত্রুর জন্য প্রয়োজনে তিনি হিংস্র হতে পারেন, তিনি হিংস্র হতে পারেন নটরাজের মতো, তিনি হিংস্র হতে পারেন পৃথিবীর মতো, তিনি সাইক্লোনের মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারেন, তিনি চির দুর্দম, দুর্বিনীত এবং নিঃসংশ। মূলত শিক্ষার্থীরা, তিনি অন্যায়ের বিরুদ্ধে এ সকল প্রতিমূর্তি যে ধারণ করতে পারেন সেই বিষয়টি এখানে বলা হয়েছে। তিনি আরও বলেন যে প্রয়োজনে তিনি শিবের মতো ভয়ঙ্কর হতে পারেন, যেটি শিক্ষার্থীরা মাত্রই বললাম, এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে তিনি আসলে কোনো প্রকার নিয়ম মানেন না, কোনো প্রকার শৃঙ্খলা তিনি মানেন না। এই সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পূর্ণ জায়গাটিকে খুব ছোট্ট করে যদি আমি একটি সারমর্ম প্রদান করি, তাহলে এতক্ষণ যেটি বললাম এটিই হয়তো সেটি সারমর্ম। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা চলে যাচ্ছে পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। আদতে শিক্ষার্থীরা, এখানেও তিনি মূলত তার যে অন্যায়গুলো তিনি সমাজে দেখেছেন এই বিষয়ের বিরুদ্ধে কথা বলছেন, এবং তিনি বলছেন যে অন্যায়ের বিরুদ্ধে তিনি টর্পেডোয়ের ন্যায় কাজ করেন, তিনি ভাসমান মাইনের ন্যায় কাজ করেন, তিনি অকাল বৈশাখীর ন্যায় কাজ করেন। তিনি এতটাই বিদ্রোহী অন্যায়ের বিরুদ্ধে, তিনি অন্যায়ের ভরাডুবি করতে কিছুতেই পিছপা হবেন না, এবং এর জন্য তিনি সবসময় তার যে শির রয়েছে বা মাথা রয়েছে সর্বদা উঁচু করে রাখবেন, কখনো অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না। এরপর দেখি আমরা শিক্ষার্থীরা, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদে ভালে সূর্য, মম এক হাতে মাকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতূর্য। শিক্ষার্থীরা, এই যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে, সম্পূর্ণ জায়গাটিকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে যে বিষয়টি আমরা বুঝতে পারবো, যে আগের স্লাইড এবং এই স্লাইড মিলে যদি আমি ব্যাখ্যা করি তাহলে বিষয়টি হচ্ছে, কবি মূলত এখানে বলছেন যে তিনি টর্পেডোর মতো যাবতীয় অন্যায়কে ধ্বংস করতে পারেন, মাইনের মতো তিনি যাবতীয়
অত্যাচারকে সমাজ থেকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে ফেলতে পারেন। শুধুমাত্র তাই নয়, তিনি এটিও বলেছেন কালবৈশাখী ঝড়ের মতো তিনি সবকিছু ধ্বংস করে দিতে পারেন। এছাড়া তিনি চেয়েছেন যে শোষিতদের লোকালয় অত্যাচারীদের শ্মশানে পাঠিয়ে দিতে, কারণ তিনি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো হাতে চাঁদ ও কপালে সূর্য নিয়ে ঘুরেন। শুধু তাই নয়, তিনি এর পাশাপাশি আরও বলেছেন যে তার এক হাতে থাকে প্রেমের বাসি, অন্য হাতে থাকে যুদ্ধের ঘণ্টা। এই যে দেখো শিক্ষার্থীরা, এখানে বলছে যখন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, তার মানে একটি হাতে তিনি প্রেমের ঝান্ডা নিয়ে ঘুরছেন, অপর হাতে তিনি রণতূর্য বা যুদ্ধের ঝান্ডা নিয়ে ঘুরছেন। যারা এই পৃথিবীতে শোষিত হচ্ছে, যাদেরকে সবসময় অত্যাচার করা হচ্ছে, তাদেরকে তিনি প্রেমময় ঝান্ডা উপহার দিচ্ছেন, আর যারা এই মানুষদেরকে অত্যাচার করে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। মূলত শিক্ষার্থীরা, সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে এই জায়গা থেকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, কবি কাজী নজরুল ইসলাম মূলত অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছেন, তবে যারা অন্যায় শিকার হচ্ছেন তাদের পাশে তিনি দাঁড়িয়ে তাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেছেন। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এবং শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়ে বিদ্রোহী কবিতার যে মূল অংশটি রয়েছে সেই মূল অংশের প্রথম ক্লাসটি আজকে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমাদের বিদ্রোহী কবিতাটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্ন এবং নৈবর্তিক প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।